আসছে, আসছে। এবার মনে হচ্ছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বুঝলে আমি ভাবতে পারছি না যে আমি কি করতে এসেছি তোমাদের সাথে। ছিচি 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 করছিস কেন ভাবিন? তুই নিজে তোর নিজের বউকে কিডন্যাপ করতে এসেছিস, অন্য কারোর বউকে তো কিডন্যাপ করতে আসিস নি। এক্স্যাক্টলি সোনাদা, তুমি আমাকে দেখে একটু শিখতে পারলে না? মানে বিয়ের আগে আমি কিরকম আমার বউকে নিয়ে স্যাট করি, তখন বিয়ে হবে মানে বউ হয়নি, স্যাট করে চলে গেলাম, তাহলে একটু ইন্সপায়ার হলো। আমার কি দুঃখ সোনাদা, শিখতে পারলে না? আমার না, আমার খুব টেনশন হচ্ছে। এই ব্যাপারে একটু তাড়াতাড়ি করো না গো, আমি তো বাচ্চাটাকে বাড়িতে রেখে এসেছি। হ্যাঁ, বাড়ির সবাই ভাবছে কি আমরা খুব আনন্দ করতে পেরেছি। তারা তো আর জানে না যে বউ ডাকাতি করে বউ নিয়ে বাড়ি ফিরছি। আমার না প্রচন্ড থ্রিলিং, খুব এক্সাইটিং লাগছে। মানে কতদিন পর মনে হচ্ছে একটা আমার মনে হচ্ছে পটকা আমি আর পারবো না, আমার বাদ দিয়ে দেবো। ও কথা বলিস না, পারতে তোকে হবেই, পারতে তোমাকে হবেই। সোনাদা, ওই সেই গাড়ি যেটা নিয়ে আমরা ডাকাতি করবো, চলো। কি কোথায় উঠবো আগে ঠিক করো, পেছনে দুজন বসতে পারে। আমি বসবো পেছনে। হবে আর আমি, আরে তুমি যেও না, না 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 না, আরে বুঝতে পারছো না, যদি বাই চান্স চিনে ফেলে তখন তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। না 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 না, চুপ চুপ চুপ। আরে বাবা আমি তো আছি, আমি সামনে বসবো, বাঁধতে টানতে হবে। তোরা কি একা পারবি? আমি তো বুঝতে পারছি। টেনশন নিও না পটকা, আমরা সবাই মিলে করবো। না আমি বলছি কি, ওই জায়গাটা ফাঁকা থাকবে তো, মানে লোকজন চলে আসলে তো আমাদের থানায় যেতে হবে। শেষ কমপ্লিটলি ফাঁকা থাকবে, আগে থেকে সমস্ত জায়গা আমি জেনে শুনে তারপর নির্বাচন করেছি। এই তুমি একদম বাজে কথা বলবে না তো, নির্বাচন করেছি, কিচ্ছু নির্বাচন করিনি। তুমি জাস্ট খবরটা এনেছো যে আজ সন্ধ্যের পর গুনগুন এইখানে আসবে। ঠিক, ইউ শাট আপ। আসল খবরটা কার? যার প্রাণের দয় তার। মোটেই না, আমায় জানতে বলা হয়েছিল, আমি জেনে দিয়েছি। কোথা থেকে জেনেছি আমি বলতে পারবো? আমরা জানতেও চাই না। হ্যাঁ, জানতে চাই না। একটা কথা দেবা, আমি এখান থেকে কিডন্যাপ করে তোর বউকে যে বাড়ি নিয়ে যাচ্ছি, এরপর আর কোনোদিন কোনো অশান্তি করবে না। বাহ, অশান্তি একা ও করবে, মানে ওর অধিকার আছে, আমি কিছু করতে পারবো। আবার শুরু করলি, চুপ কর। আস্তে গো, আস্তে আস্তে, গাড়িটা না, গাড়িটা আমরা মিস করে যাবো। আশ্চর্য, তোমাদের না কথার যেন কোনো শেষ নেই। ভাই কি মজা লাগছে না, গুনগুন শেষ পর্যন্ত আমাদের বাড়িতে যাচ্ছে। ঠিক ঠিক, কিন্তু যদি শেষ পর্যন্ত যায় তবেই। এই যাবে না মানে, কিডন্যাপ তো আমরা করছি আজু। আমি জানি না, ওখানে যাবো, চিৎকার চেঁচামেচি করবে, লোকজন ছুটে চলে আসবে, কিন্তু তখন ধরা পড়ে যাবো। আমার মনে হচ্ছে কি, তোমাদের পাল্লায় পড়া আমার উচিত হয়নি। আমি কেন পড়লাম তোমাদের পাল্লায়? একবার যখন পাল্লায় পড়ে গেছো তখন তো তোমায় সেসব দিয়ে থাকতে হয় বাবা, পালাতে তোমায় দেবো না। আমি এখানেই আছি, আমার খুব নার্ভাস লাগছে, বিশ্বাস করো আমি এখানেই থাকছি। সেসব দিয়ে থাকতে হবে, এত আয়োজন করেছি, পালালে তো চলবে না। দেখ তুই যদি থাকিস আমাদের একটা সুবিধে, কি যদি ধরা পড়ে যাই লোকজনকে বলতে পারবো যে বর বউকে কিডন্যাপ করছে, আমাদের কোনো হাত নেই। তুই চলে গেলে কি হবে বলতো? ধরা পড়লে লোকে বলবে যে কাকা শ্বশুর ইয়েকে কিডন্যাপ করছে, ভাই বউকে। এটা কেলো হয়ে যাবে না সেরকম। আমি বলছি, আমি বিশ্বাস করো আমার সত্যি খুব নার্ভাস লাগছে, আমি গেলেও ক্ষতি হয়ে যাবে, আমার হাত পা ঠান্ডা হয়ে ধরে দেখো। আই ডোন্ট ট্রাস্ট মি। দেখ, এই ধরনের নোংরা কাজ তুই আগে কখনো করিস নি, তোর তো ব্যাড টেনশন হওয়াটা স্বাভাবিক। আরে এই ধরনের কাজ কোনো ভদ্রলোক করে? আমরা কি এতটা ভদ্র ভাবি? আমরা অত্যন্ত অভদ্র। হ্যাঁ, তুইও ততটা ভদ্র এখন আর নোস, আগে ছিলি, এখন তোকে আমরা টেনে হিজড়ে নামিয়ে পালিশ করে অভদ্র বানিয়ে দিয়েছি, অতএব তুমি পালাতে পারছ না। তোমার আর আমার মধ্যে কোনো ফারাকি নেই। নো ফারাক। ঠিক আছে ঠিক আছে, আমাদের প্ল্যান আর অ্যাকশনটা তুমি বলো। আরে দেখ বাবিন, পথে যখন নেমে পড়েছিস তখন লড়ে যেতে হবে, পিছিয়ে গেলে হবে। কি করবো? প্রথমে যেটা করতে হবে বাবিন, গিয়ে স্টিয়ারিং, তুই তো গাড়ি চালাতেই পারিস। টেনশন নেই পটকা, আমি আছি, আমি গাড়ি চালাবো। প্ল্যানগুলো আগে থেকে করতে হবে, তোরা ভালো করে মিটিং করলি না আমার সাথে। এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস চিনি? হ্যাঁ, কি করছিস, কি করছিস? বলছিলি তো গাড়িতে গিয়ে বসবি, গাড়িতে গেলে তো কেলেঙ্কারি হতো, চিৎকার করতো গুনগুন, ও কিছুই করতে পারতো না, জঘন্য একেবারে। পটকা শোনো, আমি গাড়ি চালাচ্ছি, আমার বাঁদিকে সোনাদা, তুমি আমার বাঁদিকে বসবে, ঠিক আছে? আচ্ছা, পেছনে পেছনে পটকা বসছে, তার পাশে গুনগুন বসছে, আর চিনি চিনি তার পাশে বসে যাবে, মাঝখানে গুনগুন থাকবে, ঠিক আছে? ক্লিয়ার চিনি? ক্লিয়ার হয়ে গেল প্ল্যান। তাহলে আমি কি করবো, আমি কার সঙ্গে যাবো? ওই জন্য তো ড্রাইভার এনেছি মিষ্টি, তুমি গাড়িতে বসবে, আমাদের আর কে ফলো করবে। হ্যালো, এই আমার কপালই জানো তো, আমার ভালো লাগে না জানো, আমার কপালই যত যন্ত্রণা, যে আমাকে একা যেতে হবে, ভালো লাগে না। আরে বাবা তুমি কিছু ভেবো না, আমরা এগিয়ে যাচ্ছি, তুমি আমাদের পেছন পেছন ফলো করবে, ঠিক আছে? আরে মোদ বৌদি ভাই, তুমি একটা কাজ করো, তুমি এখনই রূপান্তরের গাড়িতে গিয়ে বসে পড়ো, ড্রাইভার আছে, ড্রাইভার আছে।
আমরা হুড়ুর করে এগোবো, হুড়ুর করে এগোবো, আর তুমি আমাদেরকে ফলো করবে, ড্রাইভারকে বলে দেবে। সবাই তো এক এক করে কেটে পড়ছে, এবার মনে হচ্ছে প্রত্যেকেই কেটে পড়বে নাকি? যে কাটে কাটুক ভাবিন, আমি যাবো না, তুইও যাবি না, আমি এ করিয়াছি পণ, তোমার চরণতলে করিব প্রাণ দান। যে কথা বলো না, আমি তোমার থেকে ছোট, তোমার ভাইপো, আমার চরণতলে প্রাণ দান। বোকার মতো বলে ফেলেছি, ইউ আর রাইট। হ্যাঁ, বক্ষে বক্ষে দিয়ে দিত প্রাণটা। লেট ইম গো। আরে কি মুশকিল, দাদা দাদা দাদা, আরে আমি তো খেয়ালই করিনি, আমি যাবো কিসে, আমি কি আমার বউর সঙ্গে যাবো নাকি? এই চিনি, তুই যা 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 যা, ফোট ফোট। ও এখন আমি ফোট, এখন আমি ফোট, এতক্ষণ আমাকে দলে ডেকে আমি এখন ফোট। আরে শোন, আমার ব্যাপারটা আমি আমি জাস্ট ভুলেই গেছিলাম, আর এরাও আমাকে মনে করায়নি, এরাও মনে করায়নি, আমিও ভুলে গেছিলাম। আমার ভাইয়ের বউয়ের অস্তিত্বের দাপটে আমি আমার অস্তিত্বই ভুলে গেছিলাম, কি আশ্চর্য ব্যাপার। এতক্ষণে মনে পড়েছে, ইউ গেট আউট। তুই বুঝতে পারছো না, আমরা দুটো জোয়ানমধ্য ছেলে যদি না থাকি তাহলে গুনগুনকে সামলানো যাবে না, ওকে বাঁধতে পারতে হবে তো, দড়ি আছে আমার কাছে। এই এই যা 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 যা, চিকেন নাই, তুই কোনো লাভ নেই, তুই যাবো ওদিক কাছে, যা 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 যা, তুই পারবি না, যা। দুজন চলে গেল, রইল পরে হারাধনের এক দুই তিন চার, চার ছেলে রয়েছে, এই চার ছেলে কষিয়া বাঁধিবে। হা না পারবো, এই চল এবার অ্যাকশনের টাইম এসছে, ঝাঁপিয়ে পড়ো। অবদ্দা যেও না গো, তুমি শুধু একজনের কথাই ভাবলে, আমাদের কথা ভাবলে না। ও বৌদি, ও বৌদি যেও না। দেখো তোমরা চলে গেলে আমি তো আর কোনোদিন এই বাড়িতে আসতে পারবো না, আমার আমার বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক সব শেষ হয়ে যাবে। তোমরা তোমরা যেও না। আমি যেতে দেব না, যেতে দেব না। কি করে যায় দেখি, আমি সব চটি জুতো সব লুকিয়ে রেখে এসেছি, আমি যেতে দেবো না। খালি পায়ে যাবে, যাও যাও, খালি পায়ে যাও। আমাদের কথা নয় বাদ দিন পর্দা, আমাদের কথা ছেড়ে দিন, কিন্তু আপনার নিজের ভাই বোনদের কথা ভাবুন। ওদের কি অবস্থা দেখুন তো, মুখের দিকে তাকাতে পারছি না। হ্যাঁ, আপনার ভাই আপনার থেকে ছোট, কিন্তু ওদের তো বয়স হয়েছে, না খেয়ে খেয়ে কি অবস্থা হয়েছে, এটা কিরকম করে হয় বলুন তো। চলে যাবে, চলে যাবে, চলে যাবে। আপনি সোজা না, যে আসেনি আসতে হবে না, তাকে আসতে হবে না, দেখে যাকে সে কি অবস্থা করেছে বাড়িটার। কালকে ওরা চলে যাবে বলছে, বাড়ির ছেলে মেয়েগুলো কোথায়? পুটুদীপ, ওদের কি আর নিদ্রা আছে নাকি? আর ওরা কোথায় গেছে আমরা সত্যি কেউ কিচ্ছু জানি না, কিন্তু তোমার ভাই বলে গেছে, তোমার ভাই বলে গেছে যে যেভাবেই হোক গুনগুনকে ফিরিয়ে নিয়ে আসবে। গুনগুনকে ফিরিয়ে আসার তো কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না, হয়তো বাড়িতেও কেউ আসছে না। গুনগুন যদি ফিরে আসতো তাহলে হয়তো আমি ঠিক থেকে যেতাম, আমার নিজের কাছে নিজের কথার খেরাপ হয়ে যাচ্ছে। গুনগুন ফিরে আসছে না, বাবিনের জীবনটা তো প্রায় একরকম শেষই হয়ে যেতে বসেছে। না না, আমি এই দৃশ্য আমার চোখে দেখতে পারছি না। ঠাকুরজি, আগেকার লোকেরা বানপ্রস্থে যেত,
আর আমরা আমরা দুজন এখন বানপ্রস্থে যাব। হ্যাঁ, এ সংসার ত্যাগ করে বানপ্রস্থে তোমরা সংসার করো, তোমরা ভালো করে সংসার করো, তোমরা শান্তিতে থেকো, তাহলে আমাদের শান্তি হবে। তুমি কি মনে করছো? হ্যাঁ, কি মনে করছো? তোমরা চলে গেলে ভাবিন ভালো থাকবে? ভজন, আমরা তো তখন দেখতে পারবো না ভাবিন ভালো থাকবে কি মন্দ থাকবে। না, চোখের সামনে আমি এই দৃশ্য আর দেখতে পারবো না, পাচ্ছি না।